কুষ্টিয়ার মিরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বানুক 2023 শুভ উদ্বোধন। কুষ্টিয়া স্টাফ রিপোর্টার সাইদুরের প্রতিবেদনে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালুক 2023 শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান উদ্বোধক মিরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরিফিন। মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম পিপি, মিরপুর পৌরসভার মেয়র এনামুল হক মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ারদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সহকারী কমিশনার হারুনর রশিদ উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে পোড়াদহ ইউনিয়ন পরিষদ বনাম কৃষা ইউনিয়ন পরিষদে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে করায়। টাইব্রেকারে কুর্শা ইউনিয়নকে 1-0 গোলে পরাজিত করে পোড়াদহ ইউনিয়ন পরিষদ। খেলাটি পরিচালনা করেন মোহাম্মদ রফিক, সহকারী পরিচালক শরীফুল ইসলাম ও জাহাঙ্গীর মাসুদ। খেলার সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন সাবেক ফুটবল তারকা হীরক জোয়ারদার।